হ্যালো ভিউয়ার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এবং অ্যাস সেভেনের কিছু সিক্রেট ফিচার শেয়ার করবো যেই ফিচারগুলা বা যে সিস্টেমটা আপনি অন্য সাধারণ কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র আপনার আপনি যদি স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এবং অ্যাস সেভেন ব্যবহারকারী হন তাহলেই এই ফিচারগুলো পাবেন দারুণ কিছু ফিচার এখানে আপনার স্যামসাং গ্যালাক্সি অ্যাস সিক্স এবং অ্যাস সেভেন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছে তো চাইলে আপনি দেখতে পারেন এই ফিচারগুলো কী তো আমরা হয়তো বা অনেকেই স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এস সেভেন ব্যবহার করে থাকি তো তারা অবশ্যই এটা দেখবার আর যারা দেখার ইচ্ছা আছে এই টিপসগুলা মানে ফিচারগুলো দেখে নেন সিক্রেট ফিচার অবশ্য তো আপনার রিসেন্ট বাটনে জাস্ট আপনি ট্যাপ করলে ধরে রাখলে আপনার দুইটা অ্যাপস একসাথে ব্যবহার করা একটা সিস্টেম যেটা আপনি যেটাকে আপনি মল্টি উন্ডি বলে এই যে দেখতে পাচ্ছেন আমি রিসেন্ট অবশ্য দেখতে পারবেন না মানে আমি তার ভিডিও স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতে সেই কারণে দেখতে পারবেন না তো এই মল্টিউন্ডুসের কাজ হচ্ছে একসাথে দুইটা সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন ধরেন আপনি গ্যালারিটা ব্যবহার করতে চান এবং পাশাপাশি আপনার ফেসবুক আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন যেটা বেশি প্রয়োজন মানে বড় রাখতে চান সেটা দিবেন যেটা ছোট রাখতে চান ওইটা দিবেন এখানে আপনার একসাথে দুইটা সফটওয়্যার ব্যবহার করা যায় মলটিউন্ডু তো এটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা আপনি সাধারণ কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন না তারপরে হচ্ছে যে আপনার নাম্বার টু নাম্বার টুটা হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স সেটিংসটা যাওয়ার পর আপনি দেখতে পারেন ওয়ান হ্যান্ড অপারেশন ওয়ান হ্যান্ড অপারেশনটার কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন সেইটা আমাদের নোট সিক্স এবং নোট সেভেন সরি স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এবং অ্যাস সেভেন একটু বড়ো হয়ে থাকে তো আমরা দুই হাতে ব্যবহার হয় ফোনটি তা আপনি চাইলে এটা ওয়ান হ্যান্ড ব্যবহার করতে পারবেন তো ওয়ান হ্যান্ড ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট এনেবেল করে দিতে দুইটা রিডিউস স্ক্রিন সাইজ এবং ওয়ান হ্যান্ড ইনপুট জাস্ট আপনি এনেবেল করে দিবেন এখন আপনার যেই হোম বাটনটা আছে স্যামসাঙের মধ্যে থাকে সবার ফোনে থাকে হোম বাটন হোম বাটনের মধ্যে একসাথে তিনটা ট্যাপ পড়লেই মানে আপনার ক্লিক করলে আপনার দেখেন তিনটে ক্লিক করার পরে যে এখন স্ক্যানটা ছোট হয়ে গেছে এখন আমার ওয়ান হ্যান্ডে আমি ফোনটা ব্যবহার করতে পারবো কমফোর্টেবলি আপনার দেখা যাচ্ছে যে ফোনটা বড় তো এক আপনার এক হাতে ব্যবহার করা যায় না একটু প্রবলেম হয় তো এটা এই ফিচারটা আপনার শুধুমাত্র স্যামসাং ব্যবহারকারীদের জন্য মানে অ্যাস সিক্স এবং অ্যাস সেভেন ব্যবহারকারী এবং নোট সেভেন ব্যবহারকারীদের জন্যই দেওয়া হয়েছে তো এটা অন্য কোনো আপনার সেটে পাবেন না তো তারপর হচ্ছে যে আপনার তৃতীয় নাম্বার টিপসটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে সিক্রেট টিপসটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাবেন যাওয়ার পর কুইক লঞ্চ ক্যামেরা জাস্ট আপনি এটাকে অ্যানেবেল করে দিবেন এনেবেল করে দিলে আপনার হোম বাটনে আগেরবার আপনার তিনটা ক্লিক করাতে আপনার ওয়ান হ্যান্ড অপারেশনটা চালু হয়েছে এটা দুইটা ক্লিক করলে আপনার সাথে সাথে ক্যামেরাটা অন হয়ে যাবে আপনি ছবি তুলতে পারেন খুব দ্রুত তো দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার হোম বাটনটা দুইটা ট্যাপ করলে আপনি খুব দ্রুত ছবি তুলতে পারবেন আপনার ধরেন অনেক সময় দেখা যায় আমাদের ক্যামেরার খুব মানে খুব ছবি তাড়াতাড়ি ছবি তোলার প্রয়োজন হয়েছে তো জাস্ট ডাবল ক্লিক করে আমি ছবিটা আপনার খুব দ্রুতই তুলতে পারবো তো এটা হচ্ছে তিন নাম্বার তারপর হচ্ছে যে তারপর চার নাম্বার সিক্রেট টিপসটা হচ্ছে আপনার একটা লক লক করার সিস্টেম যেটা আপনি সাধারণ কোন মোবাইলে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাক্সেসিবিলিটিতে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডাইরেক্ট অ্যাক্সেস ডিরেক্ট অ্যাক্সেস বা সরি ডাইরেক্ট ডিরেকশন লক ডিরেকশন লকটা আপনি দিবেন এটা অ্যানেবেল করবেন এনেবেল করলে আপনার আমি অবশ্যই পিন কোড ইউজ করতেছি তো আমি পিন কোডটা দিয়ে দিব তো ডিরেকশন লকটা হচ্ছে এরকম আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি যেরকমভাবে লক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুইবার দিতে হবে দেওয়ার পর কনফার্ম কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আমি ব্যাকআপ কোড দিব তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেটা অফ করে অন করব অন করলে আমার এখানে ডিরেকশন লকটা চাইবে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে প্রথম এই যে সিস্টেমটা হচ্ছে যে আমার আমি লকটা সিস্টেমটা যেরকমভাবে প্রথম আমি সেট করব যেমন উপরের দিক প্রথম দিচ্ছি তারপর নিচে তারপর ডানে তারপর বায় তারপর নিচে তারপর উপরে তারপর ডানে তারপর বায়ে তাহলে আপনার সঠিক দিতে পারলে আপনার লকটা খুলবে তাছাড়া আপনার লক খুলবেন এটা সাধারণত অন্য কোনো ফোনে আপনি পাবেন না এই লক সিস্টেমটা তো এটা হচ্ছে চার নাম্বার তারপর পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার তো অ্যাক্সিবিলিটি যাবো এক্সিবিলি যাওয়ার পরে পাঁচ নাম্বার সিকটে টিপসটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্যাপ মোড এটা জাস্ট আপনি অ্যানেবেল করে দিলে যখন আপনার মোবাইলে ধরেন অ্যালার্ম বাজলো বা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের হঠাৎ করে কল চলে আসে আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গাতে আসি যেখানে কল আসলে বা রিংটা বেজে গেলে আমাদের খুব সমস্যা যেমন ধরেন ক্লাসরুমে তখন আপনি এই যা শুধুমাত্র আপনার ডিসপ্লেতে একটা ট্যাপ করলেই এখানে আপনার কলটা কেটে যাবে মানে এই যে অ্যান্সার অ্যান্ড রিজেক্ট জাস্ট আপনি ডিসপ্লেটার মধ্যে একটা ক্লিক করবেন সাথে সাথে আপনার কলটা কেটে যাবে বা অ্যালার্ম বাজলে অ্যালার্মটা সাইলেন্ট হয়ে যাবে তো এই ফিচারটা আপনি অন্য কোনো ফোনে পাবেন না আপনার এটা স্যামসাংয়ের অ্যাস সিক্স এবং এস সেভেনের জন্য দেওয়া হয়েছে তো আশা করি আপনাদের এই টিপসগুলো ভালো লাগছে অনেকেই হয়তোবা আপনার স্যাম স্যামসাং এস বা নোট সেভেন ইউজ করে থাকি তো তারা আমাদের তাদের ফোনের মধ্যে এই টিপস মানে এই সিক্রেট টিপসগুলা ব্যবহার করব আর যাদের স্যামসাং অ্যাস সিক্স বা সেভেন নাই তারা হয়তো বা দেখে শিখে রাখবেন হয়তো আপনাদের কাজে দিবে তো সব ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আরও ভালো কিছু টিপস শেয়ার করবো ইনশাল্লাহ सवाल था